আসসালামু আলাইকুম বিহার, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বিহার, আজকে আমি আপনাদেরকে দারুণ একটি টিপস শেখাবো। সেটি হচ্ছে যে কীভাবে যে কোনো অডিও গানকে ভিডিও করে দেখবেন। সেটি করার জন্য আপনাদের ফোনের এমএক্স প্লেয়ারটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা যে কোনো একটি ভিডিও গান সিলেক্ট করবেন। আমি একটি ভিডিও গান সিলেক্ট করছি। সিলেক্ট করার পর বন্ধুরা দেখেন এই গানটা বলতে নিয়ে এলো এটি। তো আপনি যেটি করবে, যেহেতু আপনি অডিও গান ভিডিও কল করবেন, তো সাইডে যে কর্নারে তিনটা আইকন দেখছেন এটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর অডিও নামের অপশনটিতে ক্লিক করবেন। তারপর ওপেন 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 নামের অপশনটি ক্লিক করবেন। তারপর আপনাদের ফোনে ফোল্ডার দেখাবে। মানে ফোল্ডার আপ ক্লিক করে আপনাদের ফোনের যে ফোল্ডারটি, যে ফোল্ডারে অডিও গানটি লেখা আছে, সেই ফোল্ডারটি ওপেন করবেন। তো আমি আমার ফোল্ডারটি ওপেন করছি। তারপর আপনার যে কোনো একটি অডিও গান, আপনার যেটা পছন্দ, যেটা আপনি শুনতে চান। তো আমি একটা অডিও গান দিলাম এখানে। দেওয়ার পর দেখেন সেই গানটি আবার বদলে আপনারা অরিজিনাল গানটি শোনার জন্য এখানে দেখেন একটি অডিও সিন আছে। অডিও সিনারটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে তিনটি অপশন পেয়ে যাবেন। প্রথমটা হচ্ছে অডিও ট্র্যাক, দ্বিতীয় রয়েছে আপনি যে গানটি সিলেক্ট করছেন সেটির নাম, আর তৃতীয় রয়েছে ডিজাবাইল। ডিজাবাইল প্রথম যে অডিও ট্র্যাক, সেটি দিলে আপনার অরিজিনাল হয়ে যাবে, অরিজিনাল গানটি এসে পড়বে। আর তৃতীয়টির মধ্যে দিলে আপনি যে গানটি করছেন সেটি এসে যাবে। তৃতীয়টির মধ্যে দিলে ডিজাবাইল, মানে একবার কিছু আসবেই না, একবার বুবা এসে চলবে। বন্ধুরা, আজকের টিপসটি এটুকুই। আপনার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং লাইক করবেন, ভিডিওতে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখবেন, এবং অ্যান্ড্রয়েড বিষয়ে ভালো ভালো ভিডিও দেখার জন্য। বন্ধুরা, আজকের মতো এটুকুই। আল্লাহ হাফেজ।